আজকে আমি আপনাদের মধ্যে খুব সহজে একটা হেয়ার প্যাক নিয়ে এসেছি। আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা, তারপরে এখানে আছে মেহেদি পাতা, এটা আমি শুকোনোর জন্য রেখেছি, তো এইটাই নিয়ে এসেছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর একটা লেবু, তো এইটা দিয়ে আছে একটা হেয়ার প্যাক। আর একটা স্পেশাল জিনিস আছে যে আমার গাছে অ্যালোভেরা, এখান থেকে আমি একটা অ্যালোভেরা পাতা কেটে নেব, এখান থেকে একটা পাতা সুন্দরভাবে নিচ থেকে কেটে নেব। এই যে আমি এই পাতাটা কেটে নিয়েছি, এর থেকে আর বেশি লাগবে না, একেবারে সুন্দর পারফেক্টভাবে। তো এটা এখন আমি সুন্দরভাবে কেটে প্রসেসিং করে নেব, তারপরে এগুলো সব আমি ব্লেন্ডার করে নেব। এই যে ব্লেন্ডারে আমি মেন এই যে নিম পাতা আর মেহেদি পাতা নিয়ে নিয়েছি, আর এটা অ্যালোভেরা, এই যে সেই অ্যালোভেরাটা আমি নিয়ে নিয়েছি কেটে একেবারে ধুয়ে মুছে, তো এটা এখন আমি ব্লেন্ড করে নেব। এখানে আমার মেহেদি একেবারে গুঁড়ো করে হয়ে গেছে সুন্দরভাবে, এটার মধ্যে একটু পানি আছে, তো এটার মধ্যেই আমি এই যে অ্যালোভেরা আর আপনার পেঁয়াজটা সুন্দরভাবে দিয়ে দেবো একসাথে ব্যালেন্স করার জন্য। আর পরে এরপরে আমি এটা পেস্ট হওয়ার পরে তারপর লেবু রসটা দিয়ে দেবো সুন্দরভাবে। এরপর মিশ্রণটা ঢেলে নেবেন সুন্দরভাবে চামচ দিয়ে। সুন্দরভাবে মিশ্রণটি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটা কথা যে সাথে সাথে মাথা দিবেন না, যেহেতু ব্যালেন্স করার পর একটু ঠান্ডা ঠান্ডা করে, তারপর যেহেতু একটু গরম থাকে হালকা পাতলা, তো এখন এর মধ্যে আমি সুন্দরভাবে চার টুকরো লেবুর রস দিয়ে দিব। আর একটা ব্যাপার যে এখানে আমি একটু অ্যালোভেরা দেবো, অ্যালোভেরা তেল শেষ পর্যায়ে একেবারে যতটুকু আছে হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আপনারা যেটা মাথা ইউজ করেন যে তেল, তো ওইটা দিয়ে দেবে, তাহলে ব্যাপারটা হয় কি যে চুলে আটকে থাকবে না, তো ধোয়ার সময় ওইটা সুন্দরভাবে শেষ মানে চলে যাবে মাথা থেকে। এই তো, আর এখানে আপনি আধা ঘন্টা থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, চাইলে তার বেশিও রাখতে পারেন, কিন্তু শুকাই গেলে আবার ওইটা মাথা থেকে সরাতে অনেকটা সময় লেগে যায়। মাথায় মিশ্রণটি দেবেন, আর যেভাবে যেভাবে আপনারা মাথায় তেল দেন বা অন্যান্য যে প্যাকগুলো দেন ওইভাবেই সেম প্রসেসে এটা দিয়ে দেবেন, একেবারে অনেক সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে। আর চেষ্টা করবেন যেন বেশি একটা ঘন না হয় আবার যেন পাতলা না হয়, তাহলে মাথা থেকে পড়ে যাবে। তো এইভাবে এইভাবে রাখার চেষ্টা করবেন যে আমি যেইভাবে তৈরি করেছি। আর পানি খুব একটা দেবেন না, অল্প পরিমাণ, যেহেতু পেঁয়াজে খুব পরিমাণ রস থাকে অ্যালোভেরাও, তো ওইখানে আর বেশি খুব একটা পানি লাগে না। আর মেহেদি পাতাটাকে খেয়াল করবেন যেন আপনার এখানে কিন্তু চাইলে মেহেদি গুঁড়া আছে যেটা কিনতে পাওয়া যায় ওইটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো অনেক সুন্দর চুল পাবে, অনেক সুন্দর কালার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.